সাকিবের নতুন ছবি অভিনেতা, এ সম্পর্কে বিস্তারিত জানান। মাসখানেক ধরে গুঞ্জন, ডালিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন পরাণ খ্যাত নির্মাতা রায়হান রাফি। অবশেষে সেটাই সত্যি হচ্ছে। রায়হান রাফির পরিচালনায় অভিনেতা নামে নতুন চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন সাকিব খান। একাধিক সূত্রের মাধ্যমে জানা যায়, সাকিবের এই অভিনেতা চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায়। দেশের আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান SBF ফিল্মস বড় ক্যানভাসে প্রযোজনা করছে এটি। যদিও সিনেমাটির বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলেননি পরিচালক রায়হান রাফি। গণমাধ্যমে শুধু বললেন, এটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না। 11 ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সংবাদ সম্মেলন করে ঘোষণা করবে। এর আগে সাকিব খানকে নিয়ে প্রেমিক নামে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন রায়হান রাফি, কিন্তু নানা ইস্যুতে পরে সিনেমাটি আর হয়নি। তবে নতুন সিনেমায় জুটি হয়ে আসছেন তারা। অন্যদিকে সাকিবের হাতে রয়েছে বেশ কিছু নতুন কাজ। দরদ নামে অনন্য মামুনের নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া শীঘ্রই শুরু হতে যাচ্ছে হিমেল আশরাফের পরিচালনায় রাজকুমার ছবির শুটিং। এমনকি বদিউল আলম খোকনের পরিচালনায় থেমে থাকা আগুনের শুটিংয়েও ফেরার কথা রয়েছে সাকিবের। সাকিব খানের নতুন সিনেমা অভিনেতা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।